বাজে একটা সিচুয়েশন। এই দেখতে পাচ্ছেন এই গরুটা একদম বাজে সিচুয়েশন হয়ে গেছে। গরুটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সুন্দর গরুটা। একটু অসতর্কতার জন্য, জাস্ট একটু অসতর্কতার জন্য কিন্তু এখন গরুটা দেখতে পাচ্ছেন পা ভেঙে গেছে একদম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু অসতর্কতার জন্য কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেল। দর্শক, আপনারা যারাই এভাবে গরু এক স্থান থেকে আরেক স্থানে নেবেন এবং গাড়ি থেকে নামাবেন, অবশ্যই আপনারা কিন্তু সতর্ক থাকবেন, নরম মাটিতে আপনারা গরু নামানোর চেষ্টা করবেন। এরকম সুন্দর গরু, যে গরুটার এখন দাম বলা দাম হচ্ছিল, প্রিয় দর্শক আপনারা দেখছেন এরকম একটা সুন্দর গরু, এই গাড়ি থেকে নামাতে গিয়ে এখন পড়ে পাটা একদম ডিজেবল হয়ে গেছে। যে গরুটার হয়তো দাম হয়তো মোটামুটি একটা 1.5 লাখ বা 1,55,000 টাকা, এটা এখন এসে বলছে 1 লাখের নিচে দিবেন কিনা। সো দর্শক বন্ধুরা, আপনারা যারা আসলে এরকম গরু গাড়িতে করে ট্রান্সফার করছেন, এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং হচ্ছে যে নরম মাটিতে গরু নামানোর চেষ্টা করবেন। এটা তো আপনার গরু না? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এখন তো আসলে জিজ্ঞেস করার ওয়ে নাই যে কেমন আছেন। আপনার এরকম একটা সুন্দর গরু এভাবে এই এই পাকার উপরে কেন নামাচ্ছিলেন আপনারা? এটা হচ্ছে ড্রাইভারের অসতর্কতা। ড্রাইভার বলছে নামাইলে ভালো হইব, আর আমি বলছি ওই নরম জায়গায় নামানোর জন্য। এটা তো বলা অবশ্যই একটা নরম জায়গায় নামানো দরকার ছিল। এখন ড্রাইভারে ভুল করছে। আচ্ছা, এটা আমার ভাগ্যে আছে, আল্লাহ জানা লেখছে, করার কিছু তো নাই। যাক, এটা এখন আপনারা কি ডিসিশন নিচ্ছেন? এটা বিক্রি করে দেবো কষাই কাছে। কষাইরা কি দাম বলছে? মানে বাজে একটা সিচুয়েশন। এই দেখতে পাচ্ছেন এই গরুটা একদম খুবই বাজে সিচুয়েশন হয়ে গেছে। গরুটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সুন্দর গরুটা। একটু অসতর্কতার জন্য, জাস্ট একটু অসতর্কতার জন্য কিন্তু এখন গরুটা দেখতে পাচ্ছেন পা ভেঙে গেছে একদম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু অসতর্কতার জন্য কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেল। দর্শক, আপনারা যারাই এভাবে গরু এক স্থান থেকে আরেক স্থানে নেবেন এবং গাড়ি থেকে নামাবেন, অবশ্যই আপনারা কিন্তু সতর্ক থাকবেন, নরম মাটিতে আপনারা গরু নামানোর চেষ্টা করবেন। এরকম সুন্দর গরু, যে গরুটার এখন দাম বলা দাম হচ্ছিল 1,50,000 বা 60,000 টাকা, সেই গরুটা এখন দাম বলছে এসে 1 লাখ টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে আমরা দেখছি গরুটা এখনই এখানে রয়েছে, এক একজন এক একভাবে এসে দাম বলছেন আর কি, আমরা দেখতে পাচ্ছি। আর তিনি যিনি এই গরুটার মালিক, তিনিও আসলে খুব শোক তাপ করছেন আর কি। শোক তাপ করাটাই স্বাভাবিক, এরকম একটা সুন্দর গরু তিনি নিয়ে আসছেন তার একটা আশা নিয়ে বিক্রি করার জন্য। সেই আশা বা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে তিনি আর হয়তো পৌঁছাতে পারলেন না। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো দর্শক, আমরা সবসময় বলি আপনারা কোরবানির গরু যখনই কিনবেন খুব সাবধানতা অবলম্বন করবেন, সাবধানে গাড়িতে উঠাবেন, আর অবশ্যই একটা নরম জায়গায় নরম মাটিতে আপনারা গরুটি নামানোর চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদেরও এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। দর্শক,